হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু নিউ ইফুটবল ভিডিও। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, একটা দারুণ একটা আপডেট আসছে গেমে। এখানে অ্যাটাকিংয়ের জন্য তিন ধরনের অপশান পাবেন আপনি, ডিফেন্সের জন্য আপনি চার ধরনের অপশান পাবেন। তো মেইন কথায় আসি, আমরা অ্যাটাকিংয়ের যে তিনটে অপশান পাবেন আপনারা, আমরা সেটা হচ্ছে ডিফেন্সিভ, অ্যাটাকিং, অ্যাঙ্কোরিং। এখন কাহিনি হচ্ছে ডিফেন্সিভ মানে কি, ডিফেন্সিভ মানে হচ্ছে ডিফেন্স করা। তো এখানে এই ক্ষেত্রে ডিফেন্সিভ হবে যাকে, ডিফেন্স হিসেবে যাকে আপনি সিলেক্ট করবেন, সে টিমের অ্যাটাকের সময় ফরওয়ার্ডে যাবে না, মানে এক কথায় সে ডিফেন্সেই থাকবে। অ্যাটাকিং হিসেবে যাকে আপনি সিলেক্ট করবেন, সে তার সাধারণ পজিশন থেকে একটু উপরে উঠবে না, মানে আপনি সেন্টার ফরওয়ার্ডে সিলেক্ট করছেন মনে করেন মেসিকে, মেসি সবসময় সিএফএই খেলবে, ও নিচেই নামবে না। তো অ্যাঙ্কোরিংয়ের ক্ষেত্রে সিলেক্ট করা প্লেয়ার যে কোনো সিএফকে দিলেন, মনে করেন আপনি যে কোনো সিএফকে দিলেন, সে তাহলে সে সোজাসুজি পজিশনেই থাকবে, মানে সে আর আউট সাইডেও যাবে না এবং উইঙ্গারেও যাবে না, রাইট উইঙ্গারেও যাবে না, লেফট উইঙ্গারেও যাবে না। এবং এই অ্যাটাকিংয়ে তিন অপশান থেকে একজন করে মোট দুইজনকে সিলেক্ট করতে পারবেন আপনি। তারপর আসি ডিফেন্ডিংয়ের কথায়। তারপর ডিফেন্ডিংয়ে আছে চারটে অপশান, টাইট মার্কিং, ম্যান মার্কিং, কাউন্টার টার্গেট, ডিপ লাইন। টার্গেট মার্ক মেকিংটা হচ্ছে যে, টার্গেট মার্কিং হচ্ছে খেলার সময় অপোনেন্টের কোনো প্লেয়ারকে সিলেক্ট করতে পারবেন যাকে মার্ক করে রাখতে চান। সাপোজ ধরুন আপনার অপোনেন্টে এমবাপ্পে আসে অথবা রুমিনিংয়ে আসছে, তাকে আপনি মার্ক করে চাইতেছেন, এই মার্ক করার জন্য আপনি একটা প্লেয়ার সেট করে রাখতে পারবেন। টাইট মার্কিংয়ের ম্যান মার্কিংয়ের পার্থক্য হলো, ম্যান মার্কিং হচ্ছে আপনি আপনার একটা প্লেয়ারকে সিলেক্ট করবেন অপোনেন্টের একটা প্লেয়ারকে মার্ক করার জন্য, আর টাইট মার্কিং হচ্ছে কোনো ফিক্সড কোনো প্লেয়ার থাকবে না, যে পজিশনে যেই থাকবে সে অপোনেন্টের সিলেক্ট করা প্লেয়ারকে মার্ক করবে, এক কথায় হচ্ছে এটা। মুশকিল হলো কাহিনী হচ্ছে যে, মার্কিং দিয়ে রাখলে অপোনেন্ট অ্যাটাক করার স্পেস পেয়ে যেতে পারে, এটা হচ্ছে সমস্যা। নেক্সট হচ্ছে কাউন্টার অ্যাটাক, সিলেক্ট করা প্লেয়ার মানে কাউন্টার অ্যাটাক, আপনি যে প্লেয়ারটাকে সিলেক্ট করবেন ডিফেন্ডিংয়ের বদলে নিচে না নেমে অ্যাটাকিংয়ে হেল্প করবে এবং উপরে উঠবে, বুঝছেন তো ব্যাপারটা? মানে সে ডিফেন্ডিংয়ের বদলে নিচে না নেমে অ্যাটাকিংয়ে হেল্প করবে, ওপারে উপরে উঠে। ডিপ লাইনের প্লেয়ার নিচে নেমে ডিফেন্ডিংয়ে হেল্প করবে, মানে মনে করেন আপনার চারজন সিবি আছে, ওই ডিপ লাইনের প্লেয়ারটা পাঁচজন সিবি হিসেবে কাজ করবে। ডিএমএফকে ডিপ লাইন দেওয়া যাবে না, ডিএমএফকে কখনোই ডিপ লাইন দেওয়া যাবে না, সে এমনিতেই নিচে থাকে। ডিএমএফকে যদি আপনি ডিপ লাইন দেন তাহলে ও আরও নিচে যাবে। এখন কথা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত কিছু আসার দরকার কি? আগেই তো ভালো ছিল ভাই,